দৈতাম জামিরে সর্বমূর্তি জন কিবাদন সাইজনর দাওয়াত করছন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম আই ফন্ন জো সাহাবী হলর কইরা আর বা সাহাবী জামিরে তার বাড়িখানে দাওয়াত দিছন সময় মত জামিরর বাড়িখানে গিয়া আমরা পৌঁছে দৈতাম ফন্ন জো সাহাবী হলে লগে লগে হাত মোবারক জালা মারছন জালা মারি আসমান মুখা সাইয়া সাইয়া কইরা আল্লাহ আল্লাহ তু আপনা তজল্লি দেখা দে খুদায়া আল্লাহ একবার তোমার তজল্লি আমরার মাথুরে ডালো চাই আল্লাহ জীবনের শর্ত হয়ে গেছে জাবির আমরারে দাওয়াত করছই আল্লাহ হয়ত দিন হয়ে গেছে ভেতর কোনো দাদা বানি গেছে না মোলা আল্লাহ তোমার শুক্রিয়া দেয় ঘুরিয়ার জাবিরর বাড়ি থেকে যখন আমরার দাওয়াত হয়ে গেছে আল্লাহ তুমি আমরারে সত্যা ভেদ পড়াইয়া সত্যা খানা খাবাইও হইয়া সর্ব সাহাবী হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম সামনে হইয়া রানা দিছন ফন্ন সর্ব সাহাবী হল আল্লাহর হাবিবর পিছনে পিছনে সারি বান্দি বান্দি রানা দিছন জাবিরর বাড়ি খানে যে সময় পৌঁছে গেছন ফৌজান লগে লগে জাবিরের সাহাবী হল দেখিয়া পরিশান হয়ে গেছন জাবিরর বিবি সাহেবানিও পরিশান হয়ে গেছন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম কইলা ও জাবির তুমি কোন হারে পরিশান হইলাই বলে ইয়া রাসূলুল্লাহ তিনজন কিবা তো সাইজনের খানির ব্যবস্থা আছে নতুবা ভাজনের খানির কোন ব্যবস্থা নাই ইয়া রাসূলুল্লাহ ফন্ন জো সাবিলিয়া আপনি আমার বাড়ি খানো তসি বানছন ইয়া রাসূলুল্লাহ তমো তোমার সাবি হন আমার বাড়ি খান থাকি আমি আনা খাবাইয়া খিলা আমি বিদায় দিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম যা হযরত জামির দে হইলা ও জামির তোমার পরিবার কি মানি মান খানি বাকাইছন বলে ইয়া রাসূলুল্লাহ একটা বখরির বাচ্চা আসল ও বাচ্চাটা হালাল হইয়া বাকাইয়া দেখছি ডাকিয়া রাখি দিছন কইলা ও জামির দে দেখছি তোমার পরিবারে মাংসরে গুজ বাকাইয়া রাখছন ও দেখছি গো তুমি আমার সামনে খানো আনো চাই জাবিরের যে সময় দেখছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম সামনে আনছন আনার লগে লগে আল্লাহর হাবিবে তরকারি দেখছি যে সময় ডালি খান সামান্য উঠাইয়া আল্লাহর নবীর সামান্য মুকল্লব ডাকি দিছন ডালিয়া হইলা ডাকি তুমি দেখছি না তুমি ডাকিলাও আমি যত সময় পর্যন্ত তোমার ইজাজত দিতাম নাই অত সময় তরকারি ডাকনি খান তুমি হরাইও না জামির তোমার পরিবার কি পরিমাণ রুটি বানাইছন বলে ইয়া রাসূলুল্লাহ যে পরিমাণ আটা আছিল আটা মারিয়া খাই বানাইয়া রাখি দিছন ইয়া রাসূলুল্লাহ আপনার ইজাজত হইয়া বানানি আরম্ভ করতা বলে যে জায়গা খানো খাই মারিয়া রাখছন ও খাই খানে তুমি ডাকি আমার খেদমত আনো চাই জামির যে সময় খাই মারিয়া রাখছন ও খাই ডাকিয়া যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামার খেদমত আনিয়া জামির যে সময় হাজির হলি লইছন আল্লাহর নবীর সামান্য ডাকনি হরাইয়া আল্লাহর নবীর সামান্য মুকল্লব ডালি দিছন ডালিয়া হইলা ডাকলে জামির তুমি দেখছি গুডা কিয়া তুমি লইয়া যাও আর তোমার হরিবাদে তুমি জানাই দিও বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আপনার ও খাই থাকি আর একটা গুল্লা লইয়া লইয়া আমার হরিবাদুল মুসলিমিন আবু বকর রাজসান দিতাও আল্লাহর হাবিব উসমান দে কইরা ও উসমান তুমি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া হইয়া তুমি রুটিরে তুমি ভন্টিও হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর নবী হইরা ও উমর তুমি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া হইয়া তুমি রুটিরে তুমি তাও দিও হযরত আলী রে আল্লাহর নবী হইরা আনে তুমি যাও চাই আমার সর সর সাহাবী হল সব বান্দিয়া জায়গা জায়গায় আরাম করছন আমার সাহাবী হল বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া হইয়া ও আলী তুমি খানি দেও চাই ও মুসলমান বেটা নিয়ে বেটির লক্ষ্য রাখিও জামিরের পরিবার ফন্ড সো সাহাবী হল রে রব্বুল আলমিনে ভেদ করাইয়া আল্লাহ খানি খাবাইয়া
দেখা গেল যদি আরো পনেরো হাজার সাহাবি ওখলন এই পরিবারও যদি খানির জরুরত হলে রে ভাই হযরত জাবিরের পরিবারও আল্লাহর হুকুমে খানির কোন অভাব নাই সাল্লাল্লাহু আলা না হইবা এক বেটারিয়াল
খান আল্লাহ কিসে যদি শুনি না আরে নামৰ দুই মানুহ তা হল খেও যদি খুনাৰ খুজামি চাই বোলে অবা শমসুরে দেশনে বোলে কোন গুয়া বোলে এখান হইলা কি বোলে এইবার ডুবু আসল বোলে কোন গুয়া বোলে এগু বৌমার এগু বালা বোলে বৌম কোন গু বোলে এগু খান হুয়া খানে শুনে না ও জেগে খানে শুনে না ওগুর নাম বৌম তখন আল্লাহ তালা ও যে তিনটা জিনিস নিয়ামত দিছে ও তিনটা জিনিসের নিয়ামত সুক্রিয়া আমরা দ্বারা মনে হয় আদায় উঠছ না আদায় উঠছ না এই আখন দিয়া ডেফিনিশন আল্লাহ কিতাব দেখাইছে যে তুমি ইনসাফ করতা তুমি ইনসাফের বাগান ও মাবুদ তুমি ইনসাফ করতা যে খাবু হইলে আমার খোরান নিবারের সুযোগ দিতাই নাই জমিনে যদি তুমি রাস্তা দেও আল্লাহ জন্নতের দরজা তোমারে খুলিয়া দিত আর ইনো যদি ভোট বন্ধরা লাগাই দেও তো হন ভোট বন্ধ হইত আল্লাহ কইছে হাল জাজাউ ইহসান ইল্লা ইহসান তুমি মায়া করিও মায়া হইবা তুমি বন্ধরা তাহলে তুমি বন্ধ হইবা এখান হুস রাখি কোরআন শরীফ দলিল আর তুমি খুলি দেওয়াত লাগলে তোমারে আল্লাহ খুলি দি লাগবো এটা কিছু মার যদি খেয়ালের মতলবিত থাকে যে তোমার দিকে নামে হইয়েন না আমি আমার মুসলা দিকে আমার দুষ্ট হল বুজুর্গ হল মানুষের সুবিধা দিও ফায়দা হইবাই সুবিধা দিবাই ফায়দা হইবাই বেড়া লাগাইবাই বেড়া হইবাই আল্লাহ এগু তোমারে দিয়ে তোমার বদলাই দুনিয়া হইল বদলাইয়ের জায়গা দুনিয়া বদলাইয়ের জায়গা সারা মাল সারা জীবন তোমার বংশ চৈতনী না স্বীকৃত দনি গরিব হইতায় গরিব দনি হইতায় কোরআন শরীফ আল্লাহ কইছে ফালিয়া তাহাকু কালিলা ওয়ালিয়াম কু কাসিরা ও বন্দা বেশি খান্দ খম আস বলে কি বলে হাসিলে কাঁদিতে হয় কাঁদিলে হাসিতে হয় আসিলে খান্দা লাগব আর খান্দিলে আশা লাগব আল্লাহ জমিনে হায়াতে জীবন দিছি বেশি খান্দিও পরবর্তী জীবনে আল্লাহ তোমারে আশাইব এখন এক বেটা জীবনে বালা কোনো খাম করছে না একেবারে অল সময় দম আহিছে সরুতালে হইল বাবাও হইতে সারানা জীবন চুমরার বেকারি করলাম বলে বাজার কিতা করছ বলে এখানে দাঁত কিনি মিলি করে রইছি এক সভা জমিনও বেচিছি না থইছি চুমরার লাগিয়া বলে তেও কি চলিল বলে ও তো চুমরা সুখ করতে বলে তোমার তৈয়া সুখ করলাই না তুমি তৈয়া সুখ করলাই না তোমার সন্তান আমরা ইয়ে আমল তো আমরা রইত না তুমি ভোট দেখাই যায় বলে যাইও রে বাবা ঘর জাগরান করছি গুল করছি ওই রে এখন আমার এখান মাত মাত বলে কিটা বলে আমি মরার বাদে তোমরা আমারে কিলা নিয়ে মাটি দিবাই বলে ওত বাজারও সব থাকি বালা খাবন বলে না ফুন্না খানা নানিও ফুন্না খানা নিও বলে কি বলে বালা কোনো খাম নাই সারাটা জীবন হারি মানুষ খেতি করছি বন্ধে দিয়ে আঁটিছি হাসা আইন আইন বাই আঁটিছি ফানি জমাইয়া চইছে জমিন গুটির বারো দিন সইয়া রুয়া দুইট আমি হালন দিয়েছি হে দেখি লাগবো খাওনার ঘরে দিছি ভাগ করিয়া মানুষ ক্ষতি চলা বালা করছি না বলে তে ফুন্না খাবন বলে খবর চার বাদে তো বালা কোনো লাইন নাই ফরিস্টা বলে আইয়া কইবে আমার রোগ বুকা আমি কইব আমার তো খাম শেষ খাম তো ইবারই মুদ্রা নেই আমি তো গেলবারই মুদ্রা ও আমি একটা দলিল দেখাইয়া ছুটিম ফুন্না খাবন দিয়া আমার বাসিবার দলিল ও হোসাই আল্লাহ সামিউল বাসির আল্লাহ হুনে দেখে ও ই সালাকি বিকিব নি এখন হোসাই বেটা হইল বাবা হইলে জীবনে আমার বালা কোনো খাম নাই শরীয়তে যদিও মুসলমান মানুষ মরার বাদে জ্বালানি মানে না আমি বাবেও তোমার তন্দ্রে হুকুম হলাম রে বাবা আমি যে সময় মারা যাইমু দুনিয়ার কোন মানুষে তুমি তাই না হইয়া রে বাবা আমারে জ্বালাইলেও আমারে জ্বালাইয়া তুমি তাই সালি বানাইও সালি বানাইয়া তুমি তাই সাইটা ভেগে তো তুমি তাই ঢুকাইও সাইটা ভেগে তুমি তাই বানাইয়া বাবা তুমি প্লেনের টিকেট তুমি খাটিও খাটিয়া তুমি একটা প্লেন তুমি উঠিও ও লোক কেন এখান ভাগ লইয়া তুমি তাই উঠি যাইও উঠিয়া যে সময় তুমি তাই দর্মিয়ানি মধ্য আসমান তুমি তাই যে সময় উঠি যাইবাই ও সময় একটা ভেগে তুমি তাই আমার সারি দিও
Baba দুই নম্বর বেগে তুমি একজন বাচ্চা আমার নিও নিয়া তুমি জলের মাঝে তুমি ছাড়ি দিও বাবা আমার দুইটা বেগে আছে দুইটা বেগে আমার ভাগ হয়ে গেছে একটা মানিত গেছে একটা হাওয়াত গেছে আমার একটা ভাগ বাবা তুমি দেন লগে লগে মাটির চলে তুমি তার গাড়ি লাইও বলকে দুনিয়ার কোন মানুষ না জানে না কোন মানুষ দেখে না এক ভাগ আমার তুমি দেন গাড়ি লাইও আর আমি যে বিছনা খানো আমি ঘুমাইতাম আমার একটা ভাগ তুমি দেন বালিশর কবারর ভিতরে ঢুকাইয়া আমার হিতানোর মাঝে তুমি দেন রাখি দিও বলে হারুন কিতা বলে বালা কোনো খাম নাই খবর গেলে সোয়ালোর জবাব দিতাম মরতাম নাই ও জানাইয়া সাইন বাগে যদি রাখি দেও আমার ভাইটাও নাই সোয়াল জবাব দরকারও নাই মার বুঝবে আল্লাহ বলি সবাই তো ভাবতো নাই এক কুলু নাই ও প্রান্তরটা কি হ প্রান্ত নেওয়ার আল্লাহরই ক্ষমতা আছে নি আল্লাহরই ক্ষমতা আছে আল্লাহ হেমান জানোয়ারের খানিও দিছে ক্রীড়া প্রসঙ্গর খানি দিছে মানবও দিছে আদার হাজার মখলুকাতর খানি আল্লাহ দিছে সারারে সমানভাবে বাক করিয়া আল্লাহ খানি দিয়া যাইতে হারেন নিরা ভারেন না আল্লাহ কইছে ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজ বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম আল্লাহ কর আসমান থেকে জমিন ও খানি দে আর খানির বদৌলতে জমিন থেকে নিজে ফুটে আর ওটা হাইয়া তুমি বাসো ভাই আমরা ছেলে ভাবিতাম মেয়ে ভাবিতাম বিবি বাচ্চা ভাবিতাম এর বেটারু হুস্তামির জাগাত নাই কিন্তু আল্লাহ সালারে সমানভাবে ন্যায্য মূল্যের দোকানদার হিসাবে খানি দেননি না না ন্যায্য মূল্যের দোকানদার হইতে দিলার অনুযায়ী সাইনবোর্ড ঠিকানোর কথা হইয়ার না আমি মোহাম্মদিয়া রসুল আল্লাহ Şabat kederillah Muhammed ya Resulallah Muhammed ya Resulallah Şabat kederillah Muhammed ya Resulallah Muhammed ya Resulallah Şabat kederillah এখন দ্বিতীয় কোন ডিলার দিয়ে এডমিশন দিত না আর লাইন ডিলার আসুন এই এখন কিন্তু বিপদ পড়ে গেছে আগে হয়তো সক্কা মারতে পারছো এখন কিন্তু টাইম পে দেব আমরা লিখুন নিয়ে যাওয়া লাগবো কিন্তু ফায়দা নাই বুঝলেছো কি ও এখন কোন সাইনবোর্ড আর ব্যবহারে মিল আছে ডিলার খেল তাহলে গুসা করিও না আমি তোমার পক্ষে আছি মোহাম্মদিয়া রসুল্লাহ محمد يا رسول الله شفاعتك محمد يا رسول الله 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 شفاعت كدير الله محمد يا رسول الله الله نبيل الله نبيل خطير أمنا يا الله نيام خدي دي سخوك سبحان الله امنا نبيل أمت الله بنايسه اي نبيل شرائع سيبون এই নবীর মাত্র সালাম বুঝুন এই নবীয়ে সালাম অবলোকাতর মাত্র বুধবাইতা সুবাহান আপনার যে বয়ার যে খুব ভালো নাই এগুলো মাত বুঝবাবনি জি আপনার মাত বুঝে
এলাকে কিতাবও দেখছুন, আপনি হেমান্দানোর জানোয়ারের সামনে আপনার সত্রে অনুরোধ বার করি আপনি ফসরা ভরতে না, কারণ গিয়ে আপনারে লানত দেয়, কারণ হ্যাঁ সব দেখে সব বুঝে, একমাত্র তার মাত আমরা ইবু বুঝি না, কিন্তু আল্লাহর হবিব সাল্লামের মাত বুঝতা কিলা। এক ইহুদি বেটা হঠাৎ আল্লাহ নবীর খেদমত হইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আপনি আখেরি জমানার নবী বুঝে দিও, বলে আমার উঁচুনি গুয়ারি গেছে, ও দেখো আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর শান লক্ষ্য রাখিও, ইয়া রাসূলুল্লাহ আমার উঁচুনি মালিক সারিয়া বাকি গেছে, ওই নবীন নীতি কিতা আসলো, এই নবীন নিয়ম আসলো, মানরে দয়া খোলা মায়া খোলা, মানর সেবা যত্ন খোলা, ইজ্জত না দিলে ইজ্জত হওয়া যায় না, আল্লাহ নবীর কাছে মেঠা খোয়ার বাদে আল্লাহ নবী উঁচুনি তালাশ রানা দিতা থাইয়ারি নিজাম পঁচিশন লইছন, আল্লাহ জিব্রাইলে ডাকিলা, জিব্রাইল কোন জায়গাখানো তুমি আসো, বলে আল্লাহ আমি আসমান আছি, বলে তুমি যাও সাই উঠুনির মালিক আমার হবিবাল খেদমত গিয়া পৌঁছি গেছন, উঠুনির লালিক দিছেন উঠুনি কোন জায়গাখানো আসন, ও জিব্রাইল তুমি উঠুনিরে জানাই দিও, উঠুনি মালিক সারিয়া তুমি জঙ্গল ঘুরা বিরা হটাই, মালিক আপনার হবিবাল খেদমত গিয়া পৌঁছিয়া তোমার লালিক দিছন, ও উঠুনি তুমি লক্ষ্য রাখিও, তোমারে তালাশো আল্লাহ নবীর রানা দিলে ইসলাম, উঠুনি তুমি লোকে লোকে আল্লাহ নবীর হেদমত আজি দি দিলাও, বাইরে উঠুনি লোকে লোকে আপনার লেঙ্গুল দিয়ে আপনার উঠাইছে, উঠাইয়া মুখান উপর মুখা দিয়া যে সময় দৌড়ানি আরম্ভ করছে, মালিক আল্লাহর হবিবার হেদমত আজিল আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সময় পঁচিশন লইছেন আপনার উঠুনি তালা সরানা দিতা, হঠাৎ দেখো উঠুনি গিয়ে আল্লাহ নবীর হেদমত গিয়া হাজির হয়ে গেছেন, যে সময় আল্লাহ নবীর হেদমত গিয়া উঠুনি হাজির দিছেন, আল্লাহ নবীর চেহারা মোবারকবার সাইয়া সাইয়া উঠুনি খালি মুখ কান্না দিছেন, ও সময় উঠুনির মালিকে দেখছেন, আমি নবীর কাছে আইলাম উঠুনির লালিশ দিলাম, উঠুনিয়ে নবীর সামনে আইয়া যে সময় মুখ কান্না দিছেন, ও সময় উঠুনির মালিকে হইলাইয়া রাসূলুল্লাহ আমার উঠুনি মুহূর্তে সময় আপনার খেদমত হাজির হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সালাম মোবারক ভাই সাইয়া সাইয়া আমার উঠুনিয়া দেখছি মুখ কান লাগিছেন, আপনি লগে লগে হইছেন ওয়ালাইকুম সালাম, আমি বুঝছি না আমার উঠুনির বা সাইয়া সাইয়া আপনি যে ওয়ালাইকুম সালাম হইলাম, রে ও উঠুনির মালিক তোমার উঠুনিয়া আমারে সালাম দিলা, তোমার উঠুনি আমারে সালাম দিলা, ও সময় উঠুনির মালিকে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, উঠুনির মালিক তুমি তোমার উঠুনিরে তুমি মাথাও চাই, বলে ইয়া রাসূলুল্লাহ উঠুনির মাত তো আমি বোঝা সম্ভব হইত নাই, উঠুনি আমার মাত বোঝা সম্ভব হইত নাই, আল্লাহ নবীর লগে লগে হইলা, ও উঠুনি তুমি মালিক সারিয়া জঙ্গল তুমি পুরোরাই, তোমার মালিকে তোমারে তালা সরিয়া পরিশান হয়ে গেছেন, আমি পর্যন্ত ইয়া বংশি গেছেন, কত নবকাল মহিলা রে উঠুনি তুমি মালিক সারিয়া মালিকর লগে হালানি না হরিয়া, তুমি মালিকর লগে হালামি হরিয়া মালিক সারিয়া জঙ্গল ঘুরা ফিরা করাই, আল্লাহ নবী জবান মোবারক দি হইছেন রে ভাই, আর উঠুনির মালিক জায়গা খানো খারা হয়ে গেছেন, ও সময় উঠুনি আদানে শকুর মানি সারি দিছেন, আর হইলা ইয়া সাইয়িদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম আপনি আমার সোয়াল করছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মালিক থেকে নমকালামি করিয়া মালিক সারিয়া মাগিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মালিকে আমার দি খাম বেশি খরাইন, ইয়া রাসূলুল্লাহ আমার খাম পরিমাণ খানি দেন না, আল্লাহ নবী কইলা ও উঠুনির মালিক তোমার উঠুনিয়া তোমার উরে কেশ ডাইরি খরি লইছে, বলে ইয়া রাসূলুল্লাহ কুল কেশ ডাইরি করছে, বলে তুমি খাম বেশি খোলাও, খাম পরিমাণ তুমি উঠুনির খানি দেও না, ও কারণে মালিক সারিয়া জঙ্গল বাকি গেছে গিয়া, মালিকে লোকে লোকে হইল আই রাই, এমন নবীর খেদমত আমি আইলাম, আমি আইলাম উঠুনি আইয়া হাজিরি দিলাইলাম, এই নবী তো সত্য নবী হইবা কোনো সন্দেহ নাই,
বেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম আর কদম মোবারক আল্লাহর লগে লগে ধরি লইছল দরিয়া ভরি সাল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও নবীর উম্মত আমরা হক সুবহানাল্লাহ এটা দুই সেটা জরুরি মাত্রাতে আমি দোয়া করি লইব এটা এখন তো সময় অত লম্বা টাইম এটা সম্ভব হয় না মাত্র নসাই হান মা অভিনয় যেগুলো আসো দোকান মাত মাতি মু হালাইয়া নেই বাইনি ফালাইয়া নেই বাইনি জি এরে হুনো হেমান জানার মানা যায় মাত্র রাখা যায় মানু রাখা যায় না আজখান চুলো যে হালাইয়া নেই যায় না আজখান চুলো না মাহর বিচে না চুলো উফরে দি চুলো না ও মাশাআল্লাহ ও সালিলা আল্লাহ কবুল হলুকা হুনো সাই আমরা হুনি তো এ আমরা নি এই আসামের মাঝে সত্যকে প্রসিদ্ধ এক জায়গা হইল আপনার এই ন্যাশনাল হাইওয়ে রোডের দাঁড়ি বর্তমান কোন সিটি টাউন হয়ে গেছে বুঝি রবারের লাগিয়া দূষণাবাদ হ্যাঁ রবারের সিটি টাউন আর রবারের সিটি টাউন ও মসজিদ দেখিয়া ওলার দুঃখ লাগছে কইলাম দেখো সাই লক্ষ লক্ষ দেখা মানছে এই জায়গাটাকে উপার্জন করে রো মাটি দেখিয়া আর আল্লাহ কুদরত আল্লাহ সুদ্ধা দিতায় ইকান দেখা যায় আপনার নিজের মালিক মনে হয় বাতার খান ইলা রাখছো না এই মাত্র গুসা হল জি সে ইলা মানুষ আসো দি যে আমার হাস বিঘা হোক দশ বিঘা হোক আমার রোবাল খেট আছে আর আমার এটা কি আল্লাহ উপার্জন দিত আর সারা দোয়া করতায় আর আল্লাহর গড় খান্তা পরিবর্তন আইতো আর আমার ও রোবাল খেটটা কি আল্লাহ হায়দার দিত আমি ভাষণ কুটেখা আল্লাহর গোল খানো দিব ইলাই জায়গা খানো খেলাসনি ফারমাইনি যে তোমার হামসায়ার মসি আর ও গোল খান আল্লাহর গোল আর আল্লাহ আমার ভাইটা দিত আমার মেনতর হামাইও ঠিকাদারি করি কন্ডাক্টারি করি খাল ধারবার করি খেট কিছু করি আর আমার খারবারটা কি আমার তিজারতটা কি আমার মেহনতটা কি আমি ভাষণ কুটেখা দিব ইলা আমার কোনো বাইরে শুনেই নো হারবাইনি ইলা সাহস আর হিম্মত আল্লাহ দিছেনি যে আমার আল্লাহ আমারে দিব এই ভরসা আছে আর আল্লাহর গোর হানো ইরাদা করি আল্লাহ সাহায্য করবো ফাঁসো যাত্রা টাকা ফারবাইনি খেওয়াত খান চুল যে আমার আল্লাহ আমারে দিত আপনারা দোয়া করবাই আর আমি দিব ফাঁসো যান আমার ঘরবারও আল্লাহ হইলে বরকত দিত আসো দিখেও ফারবাইনি আট খান চুল যে আমি দিব আল্লাহ আমার উপার্জন দিত আমার তিজারতর যে হাইসিয়ত আছে আমার হাইসিয়ত থেকে আমার আল্লাহ আমারে সাহায্য করত আর আমি ভাষণ করতে খাটিব নিজের সুবিধা অসুবিধা যা জরুরত সমস্ত আমরা একে অন্য আল্লাহ আমরা নির্বহন করার আর যে জায়গা খানো আল্লাহ কুদরতর বা সৈতান দিতাম ও জায়গা খানটা আল্লাহ আমরা লাগিয়া হেফাজতের এক বাগান মানাইত তার জড়িয়তে আল্লাহ আমরা মালো বরকত দিত হায়াত বরকত দিত চলাই চল্লাই বরকত দিত